কাকতালীয় যোগে পরশুরাম জয়ন্তী ছয় রাশিকে করবে মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি এবং কি কাকতালীয় যোগ রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, আর 2024-এ পরশুরাম জয়ন্তী পড়েছে 10ই মে 2024। পরশুরাম হচ্ছে সাহসিকতার প্রতীক। আপনার মনে যদি কোনো ধরনের ভয় কাজ করে তবে পরশুরামের পুজো করুন, দেখবেন অকারণে যে ভয় তা কিন্তু দূরীভূত হবে। পৃথিবীতে অষ্ট চিরঞ্জীবী রয়েছে, তার মধ্যে অন্যতম একজন এই পরশুরাম। তিনি মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই আপনি যদি মহাদেবের পুজো করেন তবে কিন্তু আপনি পরশুরামের কৃপা পাবেন। এমনটাও কথিত রয়েছে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেছিলেন এই পরশুরাম। অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর শ্রীকৃষ্ণ পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন শ্রীকৃষ্ণকে দুষ্টের দমন করার জন্য সুদর্শন চক্র দান করেন। এই যুগ শ্রীকৃষ্ণের যুগ হবে বলে তিনি এও জানিয়েছিলেন। পরশুরাম নিজের মাকে হত্যা করেছিলেন এবং এরপরে তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করেন এবং দেবাদিদেব মহাদেব মাতৃহত্যার পাপ থেকে মুক্ত করেন। ঝাড়খণ্ডের টাঙ্গিনাথ ধামে পরশুরামের কুঠার পোতা আছে বলে প্রচলিত বিশ্বাস। পরশুরাম জয়ন্তীর দিন বুধ গ্রহ রাশি পরিবর্তন করছে, মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে, আর প্রবেশ করার সাথে সাথে তৈরি হচ্ছে বেশ কিছু শুভযোগ। মেষ রাশিতে রবি, বুধ ও শুক্র একদিকে যেমন ত্রিগ্রহী যোগ তৈরি করছে, আবার অন্যদিকে রবি ও বুধ বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। রবি ও বুধ গ্রহ যেমন বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, ঠিক তেমনই বুধ ও শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, যার ফলে ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে, বিশেষত অর্থনৈতিক দিক থেকে। কারণ বুধ হচ্ছে অর্থের কারক গ্রহ এবং বুধাদিত্য রাজযোগ মান সম্মানের সাথে অর্থ প্রদান করে থাকে। এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে অর্থের যোগ। এই যোগ আপনার যদি জন্ম কুষ্ঠিতে থাকে অথবা হস্তরেখায় যদি খুঁজে পাওয়া যায় তবে নিশ্চিন্তে থাকুন, আপনাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না। পরশুরাম জয়ন্তীর দিন থেকে 96 ঘন্টার মধ্যে ছয় রাশির ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি। তারাই কোটিপতি হবে যাদের জন্মছকে হয় বুধাদিত্য রাজযোগ রয়েছে, না হয় শশমহাপুরুষ রাজযোগ রয়েছে, না হয় লক্ষ্মীনারায়ণ রাজযোগ রয়েছে। এই তিনটি রাজযোগ যদি থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তি একাধিক পথে অর্থনৈতিক উপার্জন করতে সক্ষম হবেন। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে। সন্তানের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যাদের প্রেম ভেঙে গিয়েছিল তাদের প্রেম ফিরে আসতে চলেছে। এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য সময়টি খুবই শুভ।
দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে, পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। এছাড়াও এই সময় আপনার সম্পত্তি ক্রয়ের যোগ দেখতে পাচ্ছি। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, ভাগ্যের সাহায্যে আপনার হাতে এসে যেতে পারে। হঠাৎ করে বড় পরিমাণ অর্থ, এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। শুধু তাই নয়, ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে, আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে আপনি যদি কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ। পরবর্তী এবং চতুর্থ যে রাশির নাম জানাবো সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সূচিত হবে, পার্টনারের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে বিশেষভাবে যত্নবান হতে হবে আপনাকে। পঞ্চম যে রাশির নাম জানাবো সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই প্রশমিত হবে। সন্তানের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। হঠাৎ করে ফাটকার মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন বা যারা প্রেম করছেন, বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলতে চাইছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। অর্থাৎ 10ই মে থেকে 14ই মে এই চার দিনের মধ্যে আপনি যে কোনো ধরনের প্রেমজ কথাবার্তা বলুন, সাকসেস আসবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম জানাবো সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। মীন রাশির ব্যক্তিদের গাড়ি বাড়ির যোগ রয়েছে, এছাড়াও ধর্মের প্রতি প্রবণতা বৃদ্ধি পাবে। হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ, তবে কাউকে অর্থধার দিবেন না। এই চার দিনের মধ্যে আপনি যদি গাড়ি বাড়ি বা কোনো সম্পত্তি জমি জায়গা কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আপনার আসবে। ধন্যবাদ।